ওম শান্তি। আমি আত্মা, নিজের মিষ্টি বাবার সাথে রুহরিহান করছি। বাবা বললেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় কুলের নাম উজ্জ্বলকারী ধরিত্রীর চৈতন্য নক্ষত্র। তোমরা হলে ঈশ্বরীয় কুলের দিব্যতাকে প্রকাশিতকারী জ্যোতির্ময়ী আত্মা। তোমরা বাবার সমান দয়াশীল হয়ে নিজের শক্তিশালী রুহানি বৃত্তি আর দৃষ্টি দ্বারা আসুরিক দুনিয়াকে দৈবী দুনিয়া বানানোর জন্য তোমরা হলে সেবাধারী বিশ্ব কল্যাণকারী আত্মা। আমার হৃদয়ে মহাজ্যোতি পরম জ্যোতি শিব বাবার স্মরণ সমাহিত হয়ে আছে। আমায় সকল আত্মাকে পরম জ্যোতি পরমাত্মার সমীপে নিয়ে আসতে হবে। সকলের হৃদয়ে শিব বাবার দিব্য জ্ঞান সমাহিত হয়ে যাক, তাহলে সকলের জীবন শুদ্ধ সাত্বিক তথা উজ্জ্বল হয়ে উঠবে। আমার মনোযোগ কেবল আমার হৃদয়ে প্রজ্জ্বলিত শিব শিখার উপরে রয়েছে। দীপ্ত হওয়া উজ্জ্বল জ্যোতির উপর আছে, যার প্রকাশ হল অনন্ত সুকর অতি পবিত্র সর্বশক্তি সম্পন্ন। এই প্রকাশ দ্বারা জগতের অজ্ঞান অন্ধকার অবশ্যই দূরীভূত হবে। সমগ্র জগতে জ্ঞানীর প্রকাশ প্রবাহিত হবে। বাবা বললেন, আমার মহাবীর বাচ্চারা, এই ড্রামার কোনো দৃশ্য দেখে সংশয়ে আসবে না। সৃষ্টির নাটকের অন্তিম দৃশ্য এসে গেছে। অনেক বিপদ মাথার উপর আসতে চলেছে। প্রতিটি পদক্ষেপে দুঃখই দুঃখ আছে। ড্রামারূপী লাইনে অচল অডল হয়ে চলতে হবে। আমরা সকলেই
এই ড্রামার বন্ধনে বেঁধে আছি। এই ড্রামাতে সকলের কল্যাণ সমাহিত হয়ে আছে। অত্যন্ত দুঃখের পরে অতি সুখময় সংসার আসতে চলেছে। আমার প্রিয় বাবা, আপনি হলেন একমাত্র আমাদের সকল আত্মাদের অবলম্বন। আপনি সমগ্র দুনিয়াতে দয়া করেন। সমগ্র বিশ্বকে পবিত্র শতপ্রধান বানিয়ে দেন। পাঁচ তত্ত্বকেও পবিত্র বানিয়ে দেন। আমাদের সকলকেও নিজের উপর দয়া করে নিজেকে সম্পূর্ণ আর সম্পূর্ণ বানাতে হবে। ওম শান্তি।